আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফারজানা আছি আপনাদের সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন্স মম ফারজানাস ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার আজকের ব্লগ বরাবরের মতো আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি সকালের নাস্তা করার পর দুপুরের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। আর নাস্তা সাধারণত ডেইলি আমাদের একই বেসিসে হয়ে থাকে, আর ডিফারেন্ট কিছু হলে তো শেয়ার করি। এ কারণে আমি সকালে ব্রেকফাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম না। আর তাছাড়া সকালবেলা টাইমটা অনেক তাড়াহুড়া থাকে, এ কারণে শেয়ার করার মতো টাইমটা থাকে না। আর এখন এক সাইডে আমি লাল শাক ভাজি করছি, আর অন্য সাইডে এখন মাছ ভাজি করব। আমি আজকে কোরাল মাছ রান্না করব। তো মাছটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে হলুদ ও লবণ দিয়ে মেখে এখন এটাকে ভেজে নিচ্ছি। তেলটা মোটামুটি গরম হওয়ার পরেই আমি মাছগুলোকে আস্তে আস্তে সব দিয়ে দিয়েছি। এখন এটা ভেজে আমি রান্না করব। তো মাছটা এক সাইড হয়ে গেলে আমি অন্য সাইড উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে মাছটাকে আমি এক সাইডে উঠিয়ে রেখেছি। আর যে প্যানের ভিতর আমি মাছ ভেজেছিলাম, এরপর যে অবশিষ্ট তেল ছিল আমি একটু তেল অ্যাড করে দিয়েছি। এরপর আমি মাছটা রান্না করার জন্য অন্য অন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়েছি আদা পেস্ট, রসুন পেস্ট এবং পেঁয়াজ পেস্ট। সব ধরনের মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি সব গুঁড়ো মশলা, ধনিয়া, জিরা গুঁড়া এবং হলুদ ও মরিচের গুঁড়া। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেল উপরে না ওঠা পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নেব। আর তেলটা যখন উপরে উঠে চলে আসবে তখনই বোঝা যাবে যে মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। এরপর আমি এর ভিতর একটু পানি অ্যাড করে তার ভিতর ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। ব্যাচ হয়ে গেল ঝটপট আমার মাছ রান্না করা। আর পানিটা প্রায় একদম শুকিয়ে আসলে এর উপর আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর এখন তো শীতকাল, অ্যাভেলেবেল ধনিয়া পাতা পাওয়া যায়। আর ধনিয়া পাতা দিয়ে মাছ ভাজি বা সবজি যে কোনো কিছু রান্না খেতেই কিন্তু খুব ভালো লাগে। তো দুপুরের লাঞ্চের জন্য আমি মাছ ভাজি করেছি এবং লাল শাক ভাজি করেছি। এটাই ছিল আমাদের দুপুরের লাঞ্চের খাবার। আর ভাত তো আগে রান্না করে নিয়েছি। এরপর বিকেলবেলা আমি বাচ্চাদের জন্য একটু নাস্তা রেডি করে নিচ্ছি। আমি তৈরি করছি চিকেন মোমো। এজন্য আমি আগে ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দার ভিতরে একটু লবণ দিয়ে ও ঠান্ডা পানি মিক্স করে আমি একটা ডো তৈরি করে নেব। আর এটাকে আমি 30 মিনিট রেস্টে রেখে দিব। অল্প অল্প করে পানি মিক্স করে আমি ডোটা তৈরি করছি। তো ডোটা একদম তৈরি হয়ে সফট হয়ে যাওয়ার পর আমি এটাকে একটা প্লেট দিয়ে ঢেকে রাখছি 30 মিনিটের জন্য। এখন আমি নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস, আর এটা দিয়ে আমি চিকেন মোমোর জন্য পুর তৈরি করব। তো মাংসটাকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। তো মাংসটা ব্লেন্ডার করার পর একদম এটা চিকেন কিমার মতো হয়ে গেছে। এটা দিয়ে আমি চিকেন মোমোর জন্য পুর তৈরি করব। তো আমার ভিডিও বা রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটির অল অপশন ক্লিক করে দিবেন। তাহলে আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আর অবশ্যই একটা লাইক করবেন, আপনাদের লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে এবং আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে। কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। তো আমি চিকেনের যে কিমাটা রেডি করেছি এর ভিতর আমি প্রথমে দিয়ে দিচ্ছি 2 কোয়ার্ট পরিমাণ সয়া সস।
সয়া সসটাকে আমি চিকেন কিমার সাথে একটু ভালোভাবে মিক্স করে নেছি। এরপর আমি এর ভিতর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। যেহেতু এখন উইন্টার অ্যাভেলেবেল ধনিয়া পাতা আছে, এজন্য আমি এর ভিতর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা যদি না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে। আর আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তবে লবণ একটু কম দিতে হবে কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। এখন দিয়ে দিচ্ছি 2 কোয়ার পরিমাণ সাদা সিরকা। আর এই মশলাগুলো দেওয়ার সাথে সাথে আমি একটা কড়াইয়ে আগেই তেল গরম করতে দিয়েছি, তো গরম তেলটা আমি এর ভিতর দিয়ে দিলাম। এখন চিকেন পুর তৈরি করার জন্য সব ধরনের মশলা আমার দেওয়া হয়ে গেছে। আমি মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি আমার রেসিপিতে খুবই সিম্পল ভাবে তৈরি করছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা হয়তো আমার থেকেও ভালো তৈরি করতে পারেন, তো যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো যখন আমি চিকেন পুরটা তৈরি করছিলাম তখন রোদেলা বলেছিল যে মাম্মাম এর ভিতর একটু সস দিয়ে দাও, তো রোদেলার রিকোয়েস্টে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম। তো চিকেন পুরটা এখন তৈরি হয়ে গেছে, আমি এটাকে এক সাইডে রেখে দিব। আর আমি মোমো তৈরি করার জন্য যে ডোটা তৈরি করে রেখেছিলাম ওটাকে আমি রুটির মতো করে তৈরি করে একটা গ্লাস বা কুকি কাটার দিয়ে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। অন্য কোনো স্টাইলও আপনারা চাইলে কেটে নিতে পারেন। এখন আমি গোল করা এই ছোটো ছোটো রুটিগুলোর ভিতরে চিকেন পুর দিয়ে চিকেন মোমোগুলো একে একে তৈরি করে নেব। আমি প্রথমে এই গোল করা রুটিগুলোর ভিতর একটু চিকেন মোমো দিয়ে 1 চামচ পরিমাণ এভাবে আমি ছোট ছোট কুচি আকৃতি করে চিকেন মোমোটা তৈরি করে নেছি। এখন আমি চিকেন মোমোটা একটু অন্য একটি স্টাইলে করছি, অ্যাজ লাইক কুলি পিঠার স্টাইলে, তবে একটু একটু কুচি দিয়ে দিচ্ছি এটা সুন্দর দেখানোর জন্য। এভাবে করে আমি সবগুলো চিকেন মোমো তৈরি করে নিয়েছি। এই যে আমার চিকেন মোমোগুলো এখন রেডি হয়ে গেছে, আমি এখন এটাকে স্টিমে দেব। আমি চুলে একটি পাতিলের ভিতর পানি বসিয়ে দিয়েছি, আর এর উপর আমি যে স্টেনলেস ছাঁকনিটা আছে সেই ছাঁকনিটা দিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গেলে এর ভিতর আমি চিকেন মোমোগুলো দিয়ে দেব। তো চিকেন মোমোগুলো দেওয়ার সময় একটু ফাঁক ফাঁক রাখতে হবে কারণ এটা কিন্তু একটু ফুলে বড় হয়ে যাবে। এই ছাঁকনিটার সমান সমান একটা ঢাকনা আমি দিয়ে দিচ্ছি। আমি 10 থেকে 15 মিনিট এটাকে জাল করব। ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পর, চিকেন মোমোটা একদম হয়ে গেছে, আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। তো এক ব্যাচ সিদ্ধ হয়ে গেলে আমি আরও এক ব্যাচ চিকেন মোমো দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি খুবই সহজভাবে চিকেন মোমো তৈরি করে নিলাম। আর আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা এভাবে করে তৈরি করে নিতে পারেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের লাইক ও কমেন্টস আমার কাছে অনেক ভালো লাগে এবং আমাকে অনেক ইন্সপায়ার করে। আর আপনাদের কমেন্টস ছোটো হোক বড় হোক যেমনই হোক না কেন আমার কাছে অনেক ভালো লাগে। তো চিকেন মোমোটা পরে আমরা যখন খেয়েছি অনেক টেস্টি হয়েছিল, খুবই সিম্পলভাবে। আমি এটা কিন্তু একদম ফার্স্ট টাইম তৈরি করেছি, তো প্রথমবার তৈরি করে এতটা মজা হবে ভাবতে পারিনি।
তো সন্ধ্যার পর আমি একটু বাসার কাছে একটা বেস্ট বাই শোরুম আছে, ওখানে আম্মুর সাথে গিয়েছিলাম কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। আর আম্মু কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনবে, এ কারণে আম্মু আর আমি মিলে একটু বেস্ট বাইতে চলে এসেছি। আর এখানে অনেক জিনিসপত্র রয়েছে। তো বাসার জিনিস কিনতে আমার কাছে খুবই ভালো লাগে, আমার তো ইচ্ছে করেছিল যেটা ভালো লাগে সেটাই কিনে নিই, তো সেটা আর করিনি, যেটা খুব প্রয়োজনীয় ছিল সেগুলোই কিনে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মগ। তো এই সেটে রয়েছে হাঁড়ি পাতিলে সব ধরনের কালেকশন, সব কালেকশনগুলো অনেক সুন্দর ছিল। আর বেস্ট বাইতে আসার পর সংসারে এ টু জেড যাবতীয় সব জিনিসপত্র কিনে নেওয়া যায়, গ্যাস থেকে শুরু করে হাঁড়ি পাতিল অন্যান্য টুকিটাকি জিনিস সব কিছু রয়েছে। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। যে যেখান থেকে আমার ব্লগ দেখেছেন সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল, সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।